র্যাবিস ভাইরাস একজন মানুষের শরীরে প্রবেশের পরে যদি ওই মানুষটার শরীরে উপসর্গ দেখা দেওয়া শুরু হয়ে যায় তাহলে মৃত্যু মোটামুটি নিশ্চিত তাই বাঁচতে হলে ব্যবস্থা নিতে হবে উপসর্গ দেখা দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন যাবৎ র্যাবিস ভাইরাস আক্রান্ত হওয়ার নিউজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু ভিডিও ফুটেজ এই মানুষগুলো খুবই অস্বাভাবিক আচরণ করছেন তারা পানি দেখে ভয় পাচ্ছেন কেউ কেউ হাত পা ছোড়াছড়ি করছেন তাদের মধ্যে গ্যাগ রিফ্লেক্স হচ্ছে এরা সবাই র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়তো কোনো বিড়াল বা কুকুর অথবা অন্য কোনো র্যাবিস ভাইরাস বহনকারী প্রাণীর কামড় থেকে তাদের শরীরে প্রবেশ করেছে এই ভাইরাস তবে ভয়ের কিছু নেই কোনো বিড়াল বা কুকুর কামড় দিলেই যে একজন মানুষের শরীরে র্যাবিস ভাইরাস প্রবেশ করবে বিষয়টা এরকম না ওই শরীরে যদি আগে থেকে থেকে ভাইরাস থাকে এবং সেটা পর্যায়ে চলে গিয়ে থাকে ওই সময় যদি ওই প্রাণী একজন মানুষকে কামড় দেয় তখনই শুধুমাত্র ওই প্রাণীর লালার মাধ্যমে ভাইরাসটা মানুষের শরীরে যেতে পারবে আর কোন প্রাণীর কামড় থেকে এই ভাইরাস যদি মানুষের শরীরে প্রবেশ করেও তার মানে এই না যে মানুষটা সাথে সাথে মারা যাবে এই ভাইরাস শরীরে প্রবেশ করার পরে বেশ কয়েকদিন সময় লাগে এদের রেপ্লিকেট করে উপসর্গ দেখা দিতে তবে উপসর্গ দেখা দেওয়া যদি শুরু হয়ে যায় তখন আর বেঁচে ফেরার কোনো পথ থাকে না এই ভিডিওতে আমরা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পরে কি কি ঘটনা ঘটে আর এই ভাইরাস থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে হলে আপনাকে কি করতে হবে এই ভাইরাস ছড়ানোর প্রধান মাধ্যম হচ্ছে আক্রান্ত প্রাণীর লালা র্যাবিস ভাইরাস আক্রান্ত কোনো প্রাণী যেরকম বিড়াল বা কুকুর যদি আপনাকে কামড় দেয় অথবা তারা আপনার কোথাও জখম করে যেখানে তাদের লালা ঝরে পড়ে অথবা ধরেন আপনার আগে থেকেই কোনো একটা ক্ষতবা জখম ছিল যেখানে এই র্যাবিস আক্রান্ত কোনো লালা প্রবেশ করল তখন যেটা হবে এই লালার মাধ্যমে ভাইরাস আপনার শরীরে ঢুকে গেল শরীরে ঢোকার পর এরা প্রথমে মাসল অবস্থান করবে এই জায়গাতে এই পর্যায়েই তারা কিছুটা রেপ্লিকেশন বা বংশ বিস্তার করা শুরু করবে কারণ তাদেরকে নিউরোমাস্কুলার জাংশনে পৌঁছাতে হবে মানে যেই জাংশনটা দিয়ে তারা মাসল থেকে নার্ভে ঢুকে যেতে পারবে তো এই কাজের জন্য তারা যতটুকু দরকার শুধুমাত্র অতখানি রেপ্লিকেশন করে এইখানে খুব একটা রেপ্লিকেশন হয় না এখানে তো একটা প্রশ্ন হচ্ছে এই যে বাইরে থেকে কিছু জিনিসপত্র মানুষের শরীরে ঢুকলো এবং তারা এখানে এসে রেপ্লিকেশন মানে বংশ বিস্তারও করলো তাহলে আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন ওদেরকে ধরে মেরে ফেললো না রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলো আছে তারা তো সারাক্ষণে আমাদের শরীরে টহল দিতে থাকে বাইরে থেকে কোনো কিছু আসলে আক্রমণ করে মেরে ফেলে তাহলে এই পর্যায়ে মাসলে খুব রেপ্লিকেট করে মানে তাদের বংশ বিস্তারটা হয় খুবই গতিতে যার জন্য আমাদের ইমিউন সিস্টেম ধরতেই পারে না যে এখানে বহিরাগত লোকজন আসছে তারা এখানে বংশ বিস্তার করছে বা তারা আমাদেরকে ক্ষতি করতে পারে তো এই ভাইরাসরা যখন নিউরোমাসকুলার জাংশন হয়ে মাসল থেকে নার্ভাস সিস্টেমে ঢুকে পড়ে তখন তারা ধীরে ধীরে ব্রেনের দিকে যাওয়া শুরু করে এবং এক পর্যায়ে তারা ব্রেন পর্যন্ত পৌঁছে যায় সেখানে যাওয়ার পর ব্রেনের চারপাশে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে মানে যে প্রোটেকটিভ লেয়ার আছে আমাদের ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য এই রাবিস ভাইরাস ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মানুষের ব্রেনের ভেতরে ঢুকে যেতে পারে তবে মানুষের শরীরে প্রবেশের পর থেকে এই ব্রেন পর্যন্ত পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগে এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড এই সময়টা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে সাধারণত এই ইনকিউবেশন পিরিয়ড হয়ে থাকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস তবে কারো কারো ক্ষেত্রে এই সময়টা আরো অনেক লম্বাও হতে পারে এই সময়টাতে ভাইরাস শরীরে থাকলেও এরা মানুষকে কোনো ক্ষতি করতে পারে না কারণ তখনো পর্যন্ত তারা ব্রেইন পর্যন্ত পৌঁছাতে পারে নাই ঠিক এই একই কারণে এই পর্যায়ে পর্যন্ত মানুষের মধ্যে কোনো রকম কোনো উপসর্গ দেখা যায় না চলেন দেখা যাক ব্রেনে ঢোকার পর কি ঘটে ব্রেনে ঢোকার পর এরা বংশ বিস্তার করে সংখ্যায় অনেক বেড়ে যায় এবং ব্রেনের কোষের মধ্যে যে প্রোটিন থাকে সেগুলোকে ড্যামেজ করা শুরু করে এবং এই ব্রেনে ঢোকার পর থেকেই বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়া শুরু করে এই পর্যায়ে এসে ভাইরাসের সংখ্যা যখন অনেক পরিমাণে বেড়ে যায় তখন তারা আবার এই নার্ভাস সিস্টেম বেয়ে বিভিন্ন অর্গানে যাওয়া শুরু করে তবে বিশেষ করে যেখানে স্যালাইভারি গ্ল্যান্ড আছে মানে যেই গ্ল্যান্ড থেকে আমাদের লালা ঝরে সেইখানে যাওয়ার চেষ্টা করে কারণ এই লালায় হচ্ছে প্রধান মাধ্যম যার মাধ্যমে সে অন্য একটা প্রাণীর শরীরে আবার যেতে পারবে যখন এই মানুষটাকে আক্রান্ত করা শেষ তখন ভাইরাস চায় নতুন কোনো একটা মানুষ বা প্রাণীর শরীরে প্রবেশ করতে তার জন্য সে কয়েকটা ঘটনা ঘটায় নাম্বার ওয়ান হচ্ছে মুখে লালার পরিমাণ বাড়িয়ে দেয়া অনেক সময় দেখা যায় যে মানুষটা আক্রান্ত হয়েছে তার লালা ঝরে পড়ছে অথবা যে কুকুর বা বিড়াল আক্রান্ত হয়েছে তাদের মুখ থেকেও লালা ঝরে পড়ছে এটার কারণ হলো একটা প্রাণী বা মানুষকে আক্রান্ত করার পরে ভাইরাসের উদ্দেশ্য থাকে অন্য একটা প্রাণীর শরীরে যাওয়া এবং সেই প্রাণীটাকে আক্রান্ত করা তো তারা যেহেতু প্রধানত এই লালার মাধ্যমে এক শরীর থেকে আর এক শরীরে যেতে পারে তো তারা চায় বেশি পরিমাণে লালা যেন এভেলেবল থাকে কারণ এই লালা ভর্তিই তো ভাইরাসটা থাকে নাম্বার দুই হচ্ছে এই ভাইরাস মানুষ বা প্রাণীর মধ্যে পানির প্রতি একটা ভয় তৈরি করে এটাকে বলা হয় হাইড্রোফোবিয়া এ সময় পানি বা তরল গিলতে প্রচন্ড কষ্ট হয় যার জন্য হচ্ছে পানি দেখলেই প্রচন্ড ভয় লাগে পানি থেকে দূরে থাকতে ইচ্ছা করে এটা করার কারণ হচ্ছে যে মুখের মধ্যে ভাইরাস ভর্তি লালা এই লালাটা যেন মুখের মধ্যেই থাকে কোনো কিছু খাওয়া বা পান করার কারণে যেন এই মুখের লালাটা মুখ থেকে সরে না যায় এরা যদি মুখে এভেলেবল থাকে তাহলে তারা খুব সহজে অন্য একটা হোস্টের শরীরে যেতে পারবে তিন নম্বরটা হলো মেনলি প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে বিড়াল বা কুকুরের ক্ষেত্রে সব প্রাণীর ক্ষেত্রেও না এই ভাইরাস বা হিংস্রতার পরিমাণ বাড়িয়ে দেয় তো এতে কি হয় এই প্রাণীটা গিয়ে অন্য আরেকজনকে কামড় দেবে কামড় দিলে তার লালার সাথে ওই প্রাণীর শরীরে ভাইরাস প্রবেশ করতে পারবে তো ব্রেনে যখন ড্যামেজ শুরু হয়ে যায় তখন ইমিউন সিস্টেম আসলে বোঝে যে এই ঘটনা ঘটছে কিন্তু এরা আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে ততদিনে ব্রেনে যাওয়ার পরে এরা ব্রেনে প্রচুর পরিমাণে সংখ্যায় বাড়ে এবং এরা ব্রেন কে ড্যামেজ করে না শুধু তারা এই ব্রেন বেয়ে অন্যান্য অর্গানে যাওয়া শুরু করে এরপরে কিছুদিনের মধ্যেই অর্গান ফেলার হয় কোমা হয় এরপরে মানুষটা মারা যায় এই মৃত্যুটা আসলে খুবই ভয়াবহ বিশেষ করে পরিবারের অন্য সদস্যদের জন্য কারণ এই সময় মানুষ জানে যে এই মানুষটা মারা যাবে এক সপ্তাহের মধ্যেই হয়তো মারা যাবে কারণ যেহেতু তার মধ্যে উপসর্গ দেখা দেওয়া শুরু হয়ে গেছে আর র্যাবিসের অন্য কোনো ট্রিটমেন্ট নাই তবে এর কোনো কিছুই আপনার বা আপনার পরিবারের সাথে ঘটবে না যদি আপনি শুধুমাত্র দুইটা কাজ করেন প্রথম কাজ হচ্ছে আপনি যখন কোনো বিড়াল বা কুকুরের আক্রমণের শিকার হবেন আপনার সেই ক্ষত জায়গা কমপক্ষে পনেরো মিনিট ধরে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব হসপিটালে গিয়ে র্যাবিসের ভ্যাকসিন নিয়ে ফেলা অথবা আপনার কাছাকাছি কোনো ফার্মেসিতে যদি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কোন কোন প্রাণী থেকে জলাতঙ্ক বা র্যাবিস ছড়াতে পারে যত ধরনের ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী আছে মানে যাদের শরীরে পশু আছে এবং তারা তাদের সন্তানদেরকে স্তন দান করে মানে দুধ খাওয়াতে পারে তাদের শরীর থেকে এরা সবাই আসলে আক্রান্ত হতে পারে তবে বাংলাদেশ বা উপমহাদেশের যে দেশগুলো আছে এই ক্ষেত্রে বেশিরভাগই মানুষ আক্রান্ত হয় রাস্তার কুকুর বা বিড়ালের কামড় থেকে বা আপনার বাসা যদি আপনি বিড়াল কুকুর পালেন কিন্তু আপনি তাদেরকে র্যাবিস ভ্যাকসিন দেন নাই সেই ক্ষেত্রেও আপনার তাদের থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে আর যারা বিদেশে থাকেন তারা ফরেস্টের বিভিন্ন জন্তু জানোয়ার থেকে দূরে থাকবেন সাধারণত বিদেশের কুকুর বা বিড়ালগুলোতে এই ভ্যাকসিন সবসময় দিয়ে রাখা হয় যেন তারা এই রবি দ্বারা আক্রান্ত না হয় এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বিড়াল বা কুকুর আপনাকে কামড় দিলে বা আঁচড় দিলেই কি আপনাকে ভ্যাকসিন নিতে হবে কিনা বা কি করা উচিত আমার পরামর্শ হচ্ছে যে কোনো কুকুর বিড়াল কামড় দিলেই আপনি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিয়ে ফেলেন তার কারণ হচ্ছে যেহেতু উপসর্গ শুরু হয়ে গেলে আপনার আর কোনো পথ খোলা থাকবে না নিশ্চিত মৃত্যু সেই ক্ষেত্রে আপনি কেন জীবনের রিস্ক নেবেন আর এই ভ্যাকসিন নেওয়াটা তো অনেক বেশি কঠিন কাজ না আপনার আশেপাশে যে কোনো হসপিটাল থেকে আপনি নিয়ে ফেলতে পারেন যদি আপনাকে হালকা করে আচর বা খামছে দেয় এবং আপনি স্কিনে কোনো রক্তের মতো দাগ দেখতে না পান সেই ক্ষেত্রে র্যাবিস সম্ভাবনা খুবই কম তবে সব থেকে ভালো হবে আপনি আপনার আশেপাশের হসপিটালে যিনি কর্তব্যরত ডাক্তার আছেন তাকে দেখিয়ে চেক করে নেবেন যে এই ক্ষেত্রে কি আসলে আপনার ভ্যাকসিন নেওয়া জরুরি কিনা কামড় বা আচর খাওয়ার কতদিনের মধ্যে ভ্যাকসিন নিতে হবে সব থেকে ভালো হয় আপনি কামড় বা আচর খাওয়ার পরে ওই জায়গাটা সাবান পানি দিয়ে পনেরো মিনিট ধুয়েই সাথে সাথে হসপিটালে চলে যাবেন বা আপনার নিকটস্থ যেখানে আপনি ভ্যাকসিন নিতে পারেন সেখানে চলে যাবেন তবে এক থেকে তিন দিনের মধ্যে ভ্যাকসিন নিলেই হয় তবে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন কামড় বা আচর খেয়েছেন বেশ কিছুদিন আগে বাট তখন এই ব্যাপারটা জানতেন না আপনার উচিত হবে এই মুহূর্তে আপনি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিয়ে ফেলেন কারণ হচ্ছে আমি শুরুতেই বলছিলাম যতদিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকে ততদিন পর্যন্ত আসলে বাঁচার সম্ভাবনা থাকে ইনকিউবেশন পিরিয়ড শেষে যখনই ভাইরাসটা ব্রেনে চলে যায় তখন থেকে আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে না তো এই যে ইনকিউবেশন পিরিয়ড ব্রেনে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কারো ক্ষেত্রে তিন সপ্তাহ হতে পারে দু সপ্তাহ হতে পারে কারো ক্ষেত্রে কয়েক মাস হতে পারে এবং কারো ক্ষেত্রে হয়তো বছরেরও বেশি সময় লেগে যেতে পারে তো আপনি যদি সেরকম ভাগ্যবান মানুষ হয়ে থাকেন যার শরীরে র্যাবিস ভাইরাস ঢুকেছে ঠিকই কিন্তু ইনকিউবেশন পিরিয়ডে আছে এখনো তাহলে আপনি যদি এখনও ভ্যাকসিন নেওয়া শুরু করেন আপনি বেঁচে যেতে পারে তো ভ্যাকসিন আসলে শরীরে গিয়ে কী করে প্রথমেই বলছিলাম যে এই ভাইরাস যখন শরীরের মধ্যে ঢোকে তখন আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে কোষগুলো আছে ওরা আসলে ওদেরকে চিনতে পারে না মানে বোঝে না যে এরা বাইরের ক্ষতিকর জিনিসপত্র বা এরা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলতে পারে ভ্যাকসিনের কাজ হচ্ছে ইমিউন সিস্টেমটাকে শেখানো বা ট্রেন করা যে এইরকম ভাইরাস যখন শরীরে প্রবেশ করবে এদেরকে সাথে সাথে মেরে ফেলবা এরা হচ্ছে ক্ষতিকর জিনিস তখন ইমিউন সিস্টেম নিজেই এই ভাইরাসদের মেরে ফেলতে সক্ষম হয় তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম